নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সোনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে শহর জুড়ে চলল প্রশাসনের বুলডোজার। আগামী 2024 সালের মধ্যে পৃথকীকরণের ব্যাপারে সুসংবাদ পেতে পারেন বিডিএফ। সমষ্টিভিত্তিক খেল মহারণের 2023-এর সূচনা করা হয় শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে সরব হল প্রশাসন। বুধবার শিলচরের বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালানো জেলা প্রশাসন। যানজট সমস্যা থেকে জনগণকে মুক্ত করতেই এ ধরনের রক্তচক্ষু প্রশাসনের। এদিন প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে নেমে জিএমসি রোড, কালীবাড়ির চোর, থানা রোড ও লক্ষ্মীপুর রোডে বুলডোজার চালিয়ে বিভিন্ন দোকান ভেঙে দেওয়ার পাশাপাশি অবৈধ পার্কিং করে থাকা বাহন থেকে ফাইন সংগ্রহ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান, আগাম কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ও পৌরসভা হঠাৎ উচ্ছেদ চালানোয় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। একমাত্র দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করে পৌরসভা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শহরের ফুটপাত ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ীরা ছোটোমাটো খাটো হয়তো 300-400 টাকা পায়, তারা আগে ওয়ার্নিং দেওয়ার দরকার। গাড়িটা সরাইলেই পায় লাখ টাকার, 1.5 লাখ টাকার গাড়িটা ভাঙি লেছে রাস্তার সাইডে গাড়ি থাকে, বহুত মানুষের ক্ষতি হয়েছে। দুর্ঘটনাটা কে দিত কিন্তু আধা ঘন্টা আগে বাংশ, 10 মিনিট আগে বাংশ ওয়ার্নিং লাগে কইতে লাগে যে আমরা কালকে আইমো, সতর্ক থাকবার লাখ লাখ কোটি কোটি টাকার এরম থাকে সামান থাকে, তারা নষ্ট করে যাবো কি আমরা সহ্য হয়েছে না। আমরা এটা মিশে পেটে আমরা গাড়ি করবো, কম সময় আমরা একটু জানতাম যে আইসে আমরা সরতাম, তো নয় তো আমরা তো গাড়ি মেয়েদের আমরাও মারি নিত, মিশে পেটে প্রতিফলন দিতে লাগবো। ওট লাখ লাখ টাকা, কম সময় 2 লাখ কিছুদিন পূর্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে দেশের মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বরাক পৃথকীকরণের দাবিতে স্মারকপত্র জমা দিয়েছেন। এছাড়াও এই দাবিতে বিডিএফের পক্ষ থেকে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল। আজ বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ ব্যাপারে বিস্তারিত জানান বিডিএফ কর্মকর্তারা। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে তারা ইতিমধ্যেই এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। দিল্লির একটি বিশ্বস্ত সূত্র থেকে যারা জানতে পেরেছেন যে কেন্দ্র সরকার এই দাবিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই উপত্যকায় কী কী সমস্যা তা তাদেরকে জানাতে বলা হয়েছে। তিনি বলেন তারা এই উপত্যকার জ্বলন্ত সমস্যার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছেন। তারা জানিয়েছেন যে বরাক পৃথকীকরণের দাবি মোটেই নতুন নয়, গত 70 বছর ধরে এই দাবি বারবার উত্থাপিত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা সময়ে এই দাবির যথার্থতা উপলব্ধি করে এই অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয় নেতাদের দ্বিধাদ্বন্দ্বের জন্য তা বাস্তবায়িত হয়নি। প্রদীপবাবু আরও বলেন যে তারা ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দুদের দুরবস্থার কথা উল্লেখ করে অবিলম্বে তাদের মুক্তি দাবি পেশ করেছেন। ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে বরাকের দুটি আসন কর্তন করা হয়েছে তাও বিস্তারিতভাবে তারা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। এই ডিলিমিটেশন প্রক্রিয়া বাতিল করে সারা দেশের সঙ্গে আগামীতে জনসংখ্যার ভিত্তিতে বরাকের সমষ্টি নির্ধারণ বা নিদেন পক্ষে পূর্বাবস্থা অর্থাৎ 15টি আসন বরাকের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়া এনআরসি প্রক্রিয়ায় অবশিষ্ট কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ না করে যাবে 27 লক্ষ লোকের আধার কার্ড ঝুলিয়ে দেওয়া
হয়েছে, সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তার প্রতিবাদও জানানো হয়েছে। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন বলেন যে তারা মহাসড়ক, মাল্টিমডেল লজিস্টিক পার্ক, করিমগঞ্জ মেডিকেল কলেজ, মালুয়াতে কৃষি বিশ্ববিদ্যালয়, ধলাইতে হোমিওপ্যাথিক কলেজ সহ সমস্ত ঘোষিত প্রকল্প যার কাজ এখনও শুরু হয়নি বা অর্থপতি থেমে আছে সেসব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অবহিত করেছেন। বরাকের 4 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকারদের দুরবস্থা, স্থানীয় নিম্নস্তরের পদে চাকুরি বঞ্চনার কথা বিশেষভাবে তারা উল্লেখ করেছেন। শোচনীয় যোগাযোগ ব্যবস্থা তথা নাগরিক পরিষেবার অবনতির কথাও। ইদানিং আরও তথ্য তাদের কাছে চাওয়া হচ্ছে এবং যতদূর সম্ভব তারা তা জানাবার চেষ্টা করেছেন। আমরা আমাদের যে সমস্যাগুলো, মেইন ডিটেনশন ক্যাম্পে যে 2000 বাঙালি হিন্দুদের ঢুকিয়ে রাখা হয়েছে সেটাকে, তাদের মুক্তি দেওয়া, তারপরে ডিলিমিনেশনের যে আমাদের আগে 15টা সিট ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া, তারপরে এনআরসিতে যে 19 লক্ষ লোকের নাম কাটা গেছে যারা আজকে আধার কার্ড করতে পারছে না, কিছুই করতে পারছে না, তাদের আবার এনআরসি প্রসেস স্টার্ট করে এইটা সংশোধন করা, করিমগঞ্জে অবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন করা, ধলাইতে একটা হোমিওপ্যাথিক কলেজ তৈরি করা এবং মহাসড়কের কাজ অবিলম্বে শেষ করা এবং সেই সঙ্গে মাল্টি লজিস্টিক পার্কের যে আশ্বাস দিয়েছিল সরকার তা বাস্তবায়িত করা এবং এছাড়া আরও চাকরি বাকরি যেগুলোতে আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, বরাকের 4 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার তারা আজকে চাকরি পাচ্ছে না, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা, এই সমস্ত সমস্যাগুলো আমরা তুলে যেটা বললেন আমাদের মুখ্য ভয়ক, হ্যাঁ আমরা স্মারকপত্র জমা দিয়েছি কিন্তু সেখানেই আমরা থেমে থাকছি না। আমরা এখানে বরাকে এই আন্দোলনকে সংগঠিত করার যে প্রয়াসগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিতে শুরু করেছি। আমরা আপাতত 1 লক্ষ বুকলেট ছাপাবো যাতে এই দাবির পিছনে ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সেটা আমরা তুলে ধরবো জনগণের কাছে, সেটা আমরা জনগণের কাছে বিতরণ করব। আমরা বিভিন্ন জায়গায় যাব, মিটিং করব, জনগণকে সংগঠিত করার পদক্ষেপ নেব এবং ভবিষ্যতে আমরা হয়তো একটি বড় মিছিলেরও আয়োজন করতে পারি, যদিও এখানে 144 চলছে বলে আমরা সেটা আদেশ পাচ্ছি না, আমরা দরকার হলে হাইকোর্টের দ্বারস্থ হব। এইসব প্রোগ্রাম আমরা আগামীতে নেব। আমরা আপামর বরাকবাসী যারা এই ইস্যুকে সমর্থন করছেন সবার সহযোগিতা সহমর্মিতা আশা করছি, সবাইকে নিয়েই আমরা পথ চলতে চাই। কাছাড়ের কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ও অ্যাপার্টের যৌথ উদ্যোগে সোনাইয়ে অনুষ্ঠিত হল ফিল্ড ডে ও গ্র্যান্ড হারভেস্ট কর্মসূচি। মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচিতে মাঝেরগ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে কৃষিকাজের বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ কৃষিজীবীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সচেতনতামূলক বক্তব্য রাখেন বিভাগীয় সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর বিপিন কুমার। এছাড়াও বক্তব্য রাখেন NDA রঞ্জিত সরকার, 2 SDO নিখিলচন্দ্র দাস ও রাহুল চক্রবর্তী, সোনাই উন্নয়ন খণ্ডের BDO হোসেন মোহাম্মদ মবিন, পশ্চিম সোলাই জেলা পরিষদ সদস্য তথা জেলা কিষাণ মোর্চার চেয়ারম্যান মানব সিংহ, সোনাই মণ্ডল BJP সভাপতি বদন সেন, সোনাই বিধায়কের প্রতিনিধি খালেদ হাসান লস্কর, APJ কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, আনোয়ার হোসেন লস্কর, পুর সদস্যের 2 প্রতিনিধি রামকৃষ্ণ নাথ ও আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা। 5টি ব্লকে এই ধরনের প্রোগ্রাম করছি, আজকে হলো চতুর্থ দিনে আমরা আজকে সোনাই ব্লকে মাইস গ্রামে এই গ্র্যান্ড হারভেস্ট কার্যসূচি আয়োজন করেছি এবং পার্শ্ববর্তী আমাদের বর্জালেঙ্গা এবং পালংঘাট ব্লকের 40 জন কৃষককেও আমরা এখানে এনেছি এবং টোটাল প্রায় 100 খানেক কৃষক নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো যে অ্যাপার্ট বা কৃষি বিভাগ দ্বারা ধানের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন সময়ের অনুষ্ঠান বা প্রদর্শনীমূলক চাষাবাদ করে থাকি। আমরা যে ধানের উন্নয়নের জন্য বা প্রোডাকশন বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলি নেই সেগুলি সব কৃষককে একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। যে কৃষক দ্বারা আমরা এই কাজগুলো করি সেখানে সফল হওয়ার পরে এই ধরনের অন্যান্য কৃষকদেরকে ডেকে এনে
সেই সফলতার কাহিনী শুনিয়ে ওদেরকেও জাগ্রত করা আমাদের একটা প্রচেষ্টা। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন কৃষক ভাই বোনেরা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, তাদের সবাইকে আমরা কৃষি বিভাগ থেকে ধন্যবাদ দিই। এবং এই অনুষ্ঠান মাধ্যমে যা কিছু ওখানে আলোচনা হয়েছে তা উপস্থিত জনসাধারণ ছাড়াও আপনাদের মাধ্যমে আরও অন্যান্য কৃষকের কাছে পৌঁছুক, এটাই কামনা করছি। আমরা সব কৃষককে আনতে পারলে আরও খুশি হতাম, কিন্তু আমাদের টোটাল আজকে এই অনুষ্ঠানের আমাদের লক্ষ্যমাত্রাই হয়েছে 100 জন কৃষককে ডাকা। এবং আমরা অন্যান্য 2টি ব্লক থেকে 20-20 জন করে 40 জন আর এখানে থেকে বোধহয় 60 জন, টোটাল আমরা 100 জন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আর এটা যেহেতু একটা লিমিটেড প্রোগ্রাম, সেখানে কিছু মানুষ হয়তো নাও আসতে পারে, আর যারা এসেছে 100 জন মানুষ তো আছে, আপনারা দেখে নিতে পারবেন, আমাদের অ্যাটেন্ডেন্স শীটও আছে। আসাম সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে সমষ্টিভিত্তিক শুরু হওয়া খেল মহারণ 2023-এর আনুষ্ঠানিক সূচনা করা হয় শিলচরে। এদিন জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। খেল মহারণ 2023 উপলক্ষে এদিন রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন, শপথ গ্রহণ ও মার্চ পাস্ট প্রদর্শন করেন প্রতিযোগীরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আয়োজিত সমষ্টিভিত্তিক খেল মহারণে শিলচরের 11টি জিপি ইউএলবি থেকে মোট 1,679 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। 5টি ইভেন্টে বরাকপত্র থেকে শিলচরের সর্বাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক। তিনি আরও জানান, আগামীতে জেলাভিত্তিক ও রাজ্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে শিলচর থেকে জাতীয় স্তরের অনেক প্রতিযোগী বেরিয়ে আসবে বলে আশা করেন তিনি। আমরা সমষ্টিভিত্তিক প্রতিযোগিতার শুরু হয়েছে, এই সমষ্টিভিত্তিক প্রতিযোগিতাতে আমরা লক্ষ্য করেছি যে 11টা জিপি আর ইউএলবি থেকে 1,679 জন প্রতিযোগিতায় এসেছেন, যারা প্লেয়াররা বিগত দিনে প্রত্যেক জিপি বা ইউএলবি লেভেলে খেলেছিলেন 1,679 জন, তারা এবার সমষ্টিভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর এখান থেকে তারা জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন, পরবর্তীকালে স্টেট লেভেল প্রতিযোগিতা হবে। আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে তার যে অসাধারণ চিন্তাধারা, প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী চিন্তাধারা করেছেন যে আসাম রাজ্যের প্রত্যেক ট্যালেন্টকে সার্চ করা, সেটা আমি মনে করি সেটা সম্ভব হবে আর সম্ভব হয়েছে। শিলচর থেকে যেটা বৃহৎ সংখ্যা 1,679, সেই চিন্তাধারার জন্যই সেটা সম্ভব হয়েছে। ওনাকে আন্তরিক শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। আমি আশা রাখছি এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনে ন্যাশনাল লেভেল প্লেয়ার শিলচর থেকে বেরোতে সক্ষম হবে, সেটা আমাদের এই শিলচরের আজকে খেল মহারণের জন্য সেটা সম্ভব হচ্ছে। 6 ডিসেম্বর বুধবার সকাল আনুমানিক 11টায় স্থানীয় DNHS স্কুলের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এ উপলক্ষে মশাল প্রজ্বলন করেন বিধায়ক। তা নিয়ে তিনি মাঠ প্রদক্ষিণ করেন 4 অ্যাথলিট ক্রমে অভিষেক দুবে, মনীষ সিং, দীপঙ্কর সিং ও দিবাকর সিং। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিবাশিষ চক্রবর্তী। এরপর ছিল ধামাইল, ছৌ নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। প্রত্যন্ত হরিহর জিপি, কামরাঙ্গা জিপি, জয়পুর ব্লকের সমস্ত 5টা জিপি রয়েছে, বাঁশকাঠি ব্লকের রয়েছে, এখানে উদাহরণ নিয়ে টোটাল 22টা জিপিতে অংশগ্রহণ করেছে। আজকে কালকে 16 তারিখ পর্যন্ত আমরা সেই খেলোয়াড়দের প্রতিভা বিকাশের একটা মাধ্যম, সেখানে কম্পিটিশন হবে। এখান থেকে যারা খেলোয়াড়রা জয়ী হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, তারপরে স্টেট লেভেল এবং জাতীয় স্তরে খেলবার সুযোগ পাবে। আশা রাখি এই ছাত্রদের মধ্য থেকে অনেক প্রতিভা সম্পন্ন বেরিয়ে আসবে। আর আগামী দিনে সরকার যে চেষ্টা নিচ্ছে, তাদের এই চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা, সেই যে সার্টিফিকেট পাবে তাতেও মার্ক পাওয়া যাবে। এবং এই খেলোয়াড়দের মাধ্যমে অনেক সময় আপনাদের আর্মিতেও সুযোগ পাবে, স্টেট লেভেলের চাকরিতেও সুযোগ পাবে, এবং আগামী দিনে তাদের যে ভবিষ্যৎ তৈরি করার একটা বিরাট মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমি আশা রাখি এখানে যেভাবে উৎসাহ হওয়ার প্রয়োজন ছিল তাতে কিছু কমি আমি দেখছি, তাতে যাতে আরো উৎসাহ বৃদ্ধি করা যায় সেটা আমরা নজর দেব। কেশব স্মারক সাংস্কৃতিক সুরভি সেবা ভারতীর উদ্যোগে 21তম ধন্বন্তরী সেবাযাত্রার ব্যাপক সাড়া পড়েছে। এই কার্যসূচির সহযোগিতায় রয়েছে শিলচরের ক্যান্সার হসপিটাল, NMO ও AMO উত্তর পূর্বের পাশাপাশি বরাক উপত্যকার ধন্বন্তরী সেবাযাত্রার অধীনে গত
4 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিনামূল্যের চিকিৎসা শিবির, চলবে আগামী 8 ডিসেম্বর পর্যন্ত। বরাকে 25টি শিবির হবে। বুধবার সেবাভারতীর তাপাং শীতলপাটি ক্লাস্টারে আয়োজিত হয় বেকা ক্যাম্প। এই শিবিরে মোট 388 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অনেকেই স্থানান্তরিত করা হয় শিলচরে। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন সেবাভারতীর সভাপতি ডক্টর অখিল চন্দ্র পাল, ডক্টর সম্বুদ্ধ ধর, ডক্টর সঞ্জিত দেবনাথ, ডক্টর অমিত কালোয়ার, ডক্টর সুমন বিশ্বাস, ডক্টর সানম পাণ্ডে, ডক্টর দীপ্তাংশু শেখর ভট্টাচার্য ও সেবাভারতীর কর্মকর্তা ডক্টর নবকুমার চন্দ্র। আয়োজকদের মধ্যে সেবাভারতীর সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক সৌমিত্র দত্ত রায়, কোঅর্ডিনেটর সজল দেব, জয়দীপ দত্ত, ফার্মাসিস্ট শঙ্করলাল ভট্টাচার্য উপস্থিত ছিলেন। স্থানীয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম কুমার, নেপাল দে, রঞ্জন নমসূদ্র ও ক্লাস্টার কার্যকর্তা তারাশঙ্কর গোস্বামী। সর্বনাশা নেশাজাতীয় ড্রাগস সহ এক ব্যক্তিকে পাথারখান্দি থেকে আটক করে পুলিশ। ধৃতের নাম গুলসান আহমেদ, বাড়ির স্থানীয় ইটকলায়। এ কাণ্ডে পাথারখান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় পুলিশের একটি দল অলিখিত ব্যক্তির বাড়িতে হানা দিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে 27টি প্লাস্টিকের কন্টেনারে প্রায় 12.5 গ্রাম নেশাজাতীয় হেরোইন জব্দ করার পাশাপাশি জড়িত গৃহকর্তাকে গ্রেপ্তার করে। জব্দকৃত ড্রাগসের বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে। পরে পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে ধৃতকে রাজপুর থানায় আটকে রেখে নানা জিজ্ঞাসাবাদ চালিয়েছিল। পরে আটক ব্যক্তিকে বুধবার করিমগঞ্জে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেলা হাজতে। পুলিশের এহেন নেশাবিরোধী অভিযানে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল। সোনাইয়ের সূচনা হলো খেল মহারণের। বুধবার সকালে সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে পতাকা উত্তোলন করে সমষ্টিভিত্তিক খেল মহারণের সূচনা করেন অতিথিরা। এরপর শুরু হয় বিভিন্ন খেলাধুলার প্রদর্শনী। উল্লেখিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের CEO রঞ্জিত কুমার লস্কর, সোনাই উন্নয়ন খণ্ডের BDO হোসেদ মোহাম্মদ মুবিন, জেলা পরিষদ সদস্য তথা খেল মহারণ সমষ্টির চেয়ারম্যান মানব সিংহ, সোনাই পৌরসভার চেয়ারম্যান শিলুরানি দাস, ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার, খেল মহারণ কমিটির সম্পাদক রামকৃষ্ণ নাথ, আখতার হোসেন, রবিজুল হোসেন সহ বিভিন্ন জিপির পঞ্চায়েত প্রতিনিধি সহ অন্যান্যরা। খেল মহারণ নিয়ে এখানে আলোচনা হয়েছে। সিএম হিসেবে বলেছেন, আমার চেয়ারম্যান সাহেব বলেছেন যে খেল শিক্ষার একটা অঙ্গ, এটাকে খেলোয়াড়ের মনে হচ্ছে খেললে ভবিষ্যৎ অনেক লাভ আছে। সরকারের এই শুধু পদক্ষেপে আমরা সবাই যেন উৎসাহ উদ্দীপনায় আগে বেড়ে আসি। এটার মধ্যে অনেক লাভ আগে হয়েছে। এখান থেকে চাগুলা খেলা খেলোয়াড় এবং আজকে জিপি লেভেল থেকে LSC লেভেলে এসেছে। LSC লেভেল থেকে কমিটি টিম তৈরি হয়ে যাবে আমার ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে আগে অনেক সুযোগ রয়েছে। তাই সবাইকে আমরা অনুরোধ করবো এই খেলকে যাতে মনোযোগ দিয়ে খেলেন এবং আগে যাওয়ার নিজের রাস্তা পুরো সুপ্রস্তুত হয় এবং সবার জীবন আগে এই খেল দিয়ে জীবন উজ্জ্বলময় হোক এবং খেলটাকে যাতে সবাই খেলোয়াড়ের মনোভাব নিয়ে খেলেন, খেলে যে তার নিয়ম কানুন সেটা মেনে খেলাটা যাতে সবাই খেলেন। এই জন্য বলে আমি আমার শুভেচ্ছা ও শুভকামনা রেখে আমার সুদূর্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে শহর জুড়ে চলল প্রশাসনের বুলডোজার। আগামী 2024 সালের মধ্যে পৃথকীকরণের ব্যাপারে সুসংবাদ পেতে পারেন BDF। সমষ্টিভিত্তিক খেল মহারণের 2023-এর সূচনা করা হয় শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।